বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তার কাকা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তালসুর গ্রামে। জানা যায়, সোমবার দুপুরে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। তার বাড়ির পাশে কাকা শ্বশুর উত্তম যাদবের বাড়ি। উত্তম যাদব বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি করেন বলে অভিযোগ। গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ঘরে প্রবেশ করে তাকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। তারপরে কি হলো? কি দিয়ে মারলো? কি করে কাকা? কোথায় বিক্রি করে মদ? এর আগে মানা করেননি আপনারা? মানে আপনারা বারণ, মানে প্রতিবাদ, মানে বারণ করেছিলেন যে যাতে মদ বিক্রি না করে, তাই তো? আচ্ছা, তারপরে কি আপনাদের সাথে এরকম করলো? কখন ঘটেছিল এই ঘটনাটা? কালকে? আচ্ছা, আজকে কি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? আচ্ছা, কি চাইছেন আপনি? খবর পেয়ে গৃহবধূর স্বামী উপস্থিত হলে তার উপর অস্ত্র নিয়ে হামলা চালায় উত্তম যাদব বলে অভিযোগ। অস্ত্রের আঘাতে গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। এ ব্যাপারে গৃহবধূ উত্তম যাদবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে উত্তম যাদব ও তার পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওর সঙ্গে সাই করে টানাটানি করে গেছে। তারপরে আমি আসলাম, বলতে গেলাম এসে জানতে দিয়ে কেটে দিয়ে। কে কে? কাকা। কাকা নিজের কাকা? কি হয়? সাই টাই ধরে টানাটানি করে খারাপ কাল দিছে। হ্যাঁ, মারধর করে। আচ্ছা, কে মারধর করেছিল? কাকা। কি নাম কাকার? কি করে উনি? দারু বিক্রি করে। কোথায়? বাড়িতে বিক্রি করে। হ্যাঁ, কালকে মদ খেয়েছিল না বেশি, হালকা এখানে কেটে যাবে, জাঁকি দিয়ে থানার দুবেটা যেমন ডায়েটরে যেরকম বন্ধ করবে তার জন্য শাস্তি। কি নাম? মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।